আমি বলি ডায়াবেটিস যে কো কমাই দেওয়া পারবে, সোজা কথা, সবজি খাবে, ডিম খাবে, একটু মাছ খাবে, একটু সরিষার তেল খাবে, আর কিছু খাবে না, ডায়াবেটিস ভালো হয়ে যাবে। কিন্তু সে দুর্বল হবে, আমার কথা বুঝেন নাই, সে উইক হয়ে যাবে, তার ওজন কমতে কমতে এমন অবস্থা হবে সে আর এটা করতেই পারবে না, তিন বেলা ভাত খাবে ওনার মতো। এবার দেখছেন ভুলটা কোথায় হয়েছে। কিন্তু যারা অর্গানিক যে তেলটা খাবে, এমসিডি খাবে, ভালো ঘি খাবে, বুঝতে পারছেন, এবং প্রোটিন বেসড খাবে, যে শাকসবজি দিয়ে ডিম, শাকসবজি দিয়ে মাছ, শাকসবজি দিয়ে মাংস, সাথে নারকেলের তেল, সাথে অলিভ অয়েল, সাথে কোকোনাট অয়েল, সাথে এমসিডি, সাথে বুলেট কফি, সাথে হলুদ, সাথে কাকা মাকা, হ্যাঁ, গ্রিন টি, গ্রিন জুস, যারা এভাবে খাবে এবং যে মাসেল বাড়াবে, ওজন বাড়াবে, এক্সারসাইজ করবে এবং ভালো ঘুমাবে এবং সবগুলো করবে, তাহলে সে দিন দিন তাকর তাকড়া জোয়ান শক্তিশালী দেখতে সুঠাম দেই সুস্থ হবে। তার মানে ডায়াবেটিস কমানো যায় অনেক ভাবে। একটা লোক কিছুই খায় না তাও একসময় ডায়াবেটিস কমে যাবে, আমার কথা বুঝতে পারছেন। কিন্তু ডায়াবেটিস সে কমাইছে, কিন্তু সে কি আমি যা চাই তার এনার্জি তাকত সেটা পাইছে, তাহলে সে কি তার সিংহ পুরুষ হয়েছে, বুঝলেন, সে কি মাসেল বিল করছে, বুঝতে পারছেন, সে কি তার অপটিমাল, যে সে অপটিমাল সুস্থতা পাইছে। তাহলে অপটিমাল সুস্থতা অ্যানাদার থিং, এর জন্য দরকার ভালো প্রোডাক্ট, এদেরকে অবশ্যই অর্গানিক প্রোডাক্ট চুজ করতে হবে। যেমন সে দেশি মুরগির ডিম, দেশি হাঁসের ডিম, তারপরে দেশি পুকুরের মাছ অথবা নদীর বা সমুদ্রের মাছ, তাকে গরু ছাগলের মাংস সবজি দিয়ে মাছ খেতে হবে, তাকে সপ্তাহে দুই দিন কলিজা, দুই দিন একদিন মগজ, একদিন পায়া সপ্তাহের ভিতরে রুটিন করে খেতে হবে, রোস্টার বানাইতে হবে। তাকে আপনার এখন ওজন কত, হ্যাঁ বসেন, তাহলে 59 জীবনে ওনার ওজন থাকার কথা না, ওনার মিনিমাম 65 থাকার কথা মিনিমাম। আপনার উচ্চতা কত, বসে বলেন, হ্যাঁ